সালামুক রহমতুল্লাহ বরাকাত যে সম্বন্ধিতেন যে কোন দিন থেকে আমরা সাউলের ওজো রাখব ঈদের পর তিন দিন পরে নাকি ঈদের পর রাখা যাবে সম্মানিত হয়ে যে বিষয়টি বুঝতে হবে বছরে পাঁচ দিন দুই ঈদে দুই দিন কোরবানির ঈদের পরে তিন দিন মোট হচ্ছে সাত দিন ওই হিসাবে যদি আপনি ঈদের আদে করেন দিন আপনি সাগর মাসে ছয়টি রোজা শুরু করেন এটা আপনার জন্য না হবে না জায়জ হবে এই বিষয়ের উপরে একটি হাদিস আবুদি আল্লাহ থেকে সাল্লাল্লাহু রাসুল ওয়া সাল্লামা নাহা ইয়ামাইনি يوم الأضحى ويوم الفطر صحيح مسلم الحديث رسول رسول صلى الله عليه وسلم جه إيد الفطر أو إيد الأضحى تي أو ذلك نشط كرسن على إكتا حديث هسه أن نبايشة قال قال رسول الله صلى الله عليه وسلم أيام التشريك أيام أكل وشرب أخرجه مسلم في صحيح إيتو صحيح مسلم الرواية যে সাল্লাম বলেন আইজা মেতার শিখ যেটা যে আমরা মোট মনে করি পাঁচ দিন পাঁচ দিন হচ্ছে একদিন আরাফার দিন এরপরে পাকেশের দিন তো হচ্ছে ঈদের দিন এরপর ঈদের পরে আরও তিন দিন তাহলে ঈদের দুই ঈদের দুই দিন এবং কোরবানি ঈদের পরে তিন দিন এটাকে আইজামেতার শিখ হিসেবে নিয়ে আসা হয়েছে তাই মোটটা হলো পাঁচ দিন এই পাঁচ দিন রোজা রাখা বছরে হারাম আর বাকি অন্যান্য দিন আপনি রোজা রাখতে পারেন তবে জুমার দিন যদি নাকি আপনি এক এক সেটা আপনার জন্য জায়গা হবে না নবী সালাম বলতেছেন যে জুমার দিন হয় মুসলমানের জন্য একটা ঈদের দিন তাই শুধু জুমার দিন রোজা রাখা যাবে না বরং যদি দেখতেই হয় যে বৃহস্পতিবার বৃহস্পতিবার শনিবার এভাবে মিলে রাখতে হবে বৃহস্পতিবার শুক্রবার শুক্রবার শনিবার এভাবে আশা করি বাকি আল্লাহ আলহামদ আসাম আলাইকুম রহমতুল্লাব